আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের রিকোয়েস্টে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বেবিদের অর্থাৎ ছেলে বাবুদের প্যান্ট তৈরি করবেন। তো আশা করছি ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি হাফ গজের থেকেও কম কাপড়। তো প্রথমে আমি কাপড়টাকে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে চার ভাঁজ, এখানে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আপনাদের ঘরে থাকা বেবিদের পুরাতন একটা প্যান্ট নেবেন, সেই প্যান্টটা থেকে মাপটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো প্রথমে আমি লম্বা মাপটা নিয়ে নিচ্ছি, এখানে 10.5 ইঞ্চি মাপ দেখতে পাচ্ছেন। তো আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব, অর্থাৎ 11 ইঞ্চি। তো এখন উপর থেকে রাবারের জন্য 2 ইঞ্চ আমি রেখে নিচ্ছি আগে, তারপর হলো লম্বা আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। 11 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর নিচের যে বর্ডারটা আছে সেটা ভাঁজ করার জন্য আমি আরও 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো টোটাল এখানে হলো 15 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এরপর একইভাবে এই পাশে দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন যে মাপটা দিব সেটা হচ্ছে এখানে রানের যে মাপটা হলো সেটা। তো এইখান থেকে এভাবে করে মাপটা নেবেন, এখানে হলো 8 ইঞ্চি। তাহলে আমার 4 বাজে এখানে হচ্ছে 8.5 ইঞ্চি, অর্থাৎ 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এরপর আমি এখন যে মাপটা দিব সেটা হচ্ছে থাইয়ের মাপটা। তো এই মাঝ বরাবর থেকে থাইয়ের মাপটা নিতে হবে। তো এখানে হচ্ছে থাইয়ের মাপ হলো 9 ইঞ্চি পরিমাণ, আর আমি এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব, তাহলে হলো 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো এখানে তো নিচে 2 ইঞ্চি বেশি নিয়েছি, সেখানে একটা দাগ দিয়ে আগে আমি মার্ক করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন মার্ক করে নিয়েছি। এরপর হলো এখান থেকে আমি নিচের যে মুহুরিটা আছে প্যান্টের সেটার মাপ নিয়ে নিচ্ছি। তো এই মাপটা হলো 8 ইঞ্চি পরিমাণ এসেছে। তো আমি এখানে 8 ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর হলো এইখান থেকে এই দাগটাকে এভাবে করে মিলিয়ে নিচ্ছি। এখন আমি এইটুকু জায়গা কেটে নিচ্ছি। তো প্যান্ট কাটা কিন্তু খুবই সহজ, দেখতে পেলেন হয়ে গিয়েছে। এখন মাঝখানে যে বাজ অংশটা আছে সেই অংশটা আমি কেটে নিব এখানে জোড়াটা দেওয়ার জন্য, তাহলেই কিন্তু প্যান্টটা দেখতে সুন্দর হবে, একদম রেডিমেড প্যান্টের মতো। তো আর আপনাদের যদি টুকরা কাপড় থাকে সেক্ষেত্রেও কিন্তু এভাবে করে বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু কাটিং হয়ে গিয়েছে। এখন আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে আমি দুইটা পার্ট নিয়ে নিয়েছি একসাথে, আর আমি যেহেতু সোজা করে কেটেছিলাম এখন আমি উল্টে নিচ্ছি। উল্টো করে আবার সমান করে নিয়েছি, সমান করে নিয়ে এখন আমি উপর থেকে সেলাই করে নিচ্ছি। এভাবে করে একদম থাই পর্যন্ত এখানে সেলাই করতে হবে। এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পেলেন, আর এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা ঠিক এই পর্যন্ত জোড়া দিতে হবে। এরপর একইভাবে আমি আরেকটা যে পার্ট আছে সেটাও এভাবে করে থাইয়ের অংশটা জোড়া দিয়ে নিচ্ছি। দেখতে পেলেন জোড়া দেওয়া হয়ে গিয়েছে, এবং এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এরপর এই কাপড়টা এভাবে সোজা করে রেখেছি, এরপর এর উপরে আবার এই কাপড়টাও রেখেছি, মানে দুইটা পার্ট একসাথে ধরে এখন সাইডের যে অংশটা আছে সেটা হচ্ছে জোড়া দিয়ে নিচ্ছি আমি। তো এখানেও এভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর পাশও একই নিয়মে দুইটা কাপড় সমান করে ধরে নিয়ে সেলাই করে নিতে হবে। তো আমার প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আশা করছি ইনশাল্লাহ আপনারাও সহজভাবে বুঝতে পারেন। তারপরও কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এখন আমি রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি, আর উপর থেকে হচ্ছে সামান্য পরিমাণ ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে পুরোটা ঘুরিয়ে তারপর সেলাই করে দিচ্ছি। এরপর আমি এখানে রাবার নিয়ে নিয়েছি, আর রাবারটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখানে হলো রাবার আমি নিয়েছি কোমরের জামাপ, তার থেকে অর্ধেকে রাবার নিয়ে নিতে হবে।
আর রাবার লাগানো আরেকটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে বাচ্চাদের জন্য, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের জন্য খুবই উপকারী হবে সেই ভিডিওটি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব অথবা প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি হলো রাবারের উপরে কাপড়টা দিয়ে সেলাই করে নিচ্ছি, আর কাপড়টার উপরে সেলাই করতে হবে, রাবার উপরে যেন সেলাই না লাগে সেটা খেয়াল রাখবেন। এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। তো এতটুকু হওয়ার পর এরপরে যে এইভাবে করেই টেনে নিতে হবে, টেনে হচ্ছে কুচিগুলো সমান করে দিতে হবে, এরপর মাঝ বরাবর এখন এইভাবে টেনে তারপরে সেলাই করতে হবে, যাতে করে সেলাইটা কুচিগুলোর উপরে না পড়ে সেটা খেয়াল রাখবেন। এভাবে দুই সাইড থেকে টেনে হচ্ছে সেলাই করে নেবেন। আর এখানে কাপড়ের অর্ধেক যেহেতু রাবার নিয়েছি, সেই জন্য রাবারটাকে টেনে টেনে সেলাই করতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমি নিচের যে অংশটা আছে সেটা সেলাই দেখাচ্ছি, নিচের বর্ডারটা। তো এখানে বর্ডারটা যেহেতু আমি 2 ইঞ্চি রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন, তো 2 ইঞ্চির এখানে আমি একটা মাপ নিয়ে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে করে ঠিক 2 ইঞ্চি পরিমাণে সেলাই করতে পারি, কম বেশি যাতে না হয়। এরপর এইভাবে করে চিহ্ন যে দিয়েছি সেখানে পরিমাণ মতো ভাঁজ করে নিতে হবে, একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সেলাই করে নিচ্ছি, এভাবে সোজা করে সেলাই করে দিতে হবে। তো যে দেখতে পাচ্ছেন আমি যতটুকু চিহ্ন দিয়েছি সে অনুসারে প্রথম ভাঁজটা করেছি, এরপর সেটাকে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। একই নিয়মে আমি দুইটা পায়ের অংশই কিন্তু সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এরপর এভাবে করে সমান করে নিতে হবে, সমান করে থায়ের যে অংশটা আছে সেইখানে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। আর এই জায়গাটায় কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন ছেলে বাবুদের প্যান্ট তৈরি করে নিয়েছি খুবই সহজে। আশা করছি ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডদের মাঝে। তো আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন, আবারও হাজির হয়ে যাবো নতুন টিউটোরিয়াল।